নিবন্ধিত বা অনিবন্ধিত, এটি আমাদের কাছে খুব একটা বিবেচ্য বিষয় নয়। রাজনৈতিক দলের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা যে বিষয়টি বলেন, সেটি নির্ভর করে সেই দলের কর্মসূচির উপর বা সেই দলের কর্মকাণ্ডের উপর। এই বিষয়টির সাথে আসলে পুলিশের কোনো সম্পৃক্ততা নাই, কারণ বাংলাদেশ পুলিশের সঙ্গে প্রত্যেকেরই, যতগুলি রাজনৈতিক দলই রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক রয়েছে। তো রাজনৈতিক দল আমাদের প্রতিপক্ষ নয়, কোনো রাজনৈতিক দলে আমাদের কোনো প্রতিপক্ষ নয়। তাদের এই মুহূর্তে সক্রিয়তার লক্ষ্য কী, উদ্দেশ্য কী, অথবা তাদের কোনো গোল রয়েছে কি না, সেটি সংশ্লিষ্ট রাজনৈতিক দল বলতে পারবে। তাদের কর্মসূচির উদ্দেশ্য বা তাদের লক্ষ্যমাত্রা কী, এটি সংশ্লিষ্ট রাজনৈতিক দল বলতে পারবে। মানে আমরা আসলে একেবারেই পেশাদার পুলিশ বাহিনী। কার সাথে কার সম্পর্ক রয়েছে কি রয়েছে না, এটি রাজনীতি। রাজনীতিতে কারোর সাথে কারো সম্পর্ক থাকতে পারে, নাও থাকতে পারে, এগুলি রাজনৈতিক বিষয়। আমরা আসলে এই বিষয়গুলি নিয়ে কাজ করি না। আমাদের মূল কাজ হচ্ছে জনগণের, এবং একেবারেই স্পেসিফিক যদি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাজ হচ্ছে, ঢাকা শহরে যারা সম্মানিত নাগরিকবৃন্দ রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাজ। আমাদের পক্ষ থেকে কারো কোনো তালিকা করা হয় নাই। আর দ্বিতীয়ত, যেটি বললেন যে তাদেরকে কেউ কেউ অর্থায়ন করে কিনা, এই বিষয়গুলির সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কর্মকাণ্ড, এটির সঙ্গে এটি যায় না। এটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয়, এটি আসলে পুলিশি বিষয় নয়। অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা, এটি আমাদের নিয়মিত কার্যক্রম। কাজে এটি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালিত হচ্ছে না, এটি পুলিশের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে সেই অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশের অবস্থা অত্যন্ত পরিষ্কার। আজকে 7 তারিখ, সমাবেশের জন্য যে নির্ধারিত দিন তারা বলেছে সেটি 10 তারিখ। সো এখনও পুলিশ কমিশনার স্যারের হাতে পর্যাপ্ত সময় রয়েছে। স্যার বিচার বিশ্লেষণ করে যেটি সঠিক মনে করবেন স্যার তার সিদ্ধান্ত জানাবেন। তো পরিষ্কার, এখানে কে অনিবন্ধিত কে নিবন্ধিত, আমাদের কাছে এগুলি খুব একটা বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে বিবেচ্য বিষয় হচ্ছে পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি। যদি কেউ পাবলিক প্রপার্টি অথবা প্রাইভেট প্রপার্টি, কেউ এই ধরনের কারো পাবলিক এবং প্রাইভেট প্রপার্টির কেউ ক্ষতিসাধন করতে চেষ্টা করে, জনসাধারণের নিরাপত্তার জন্য যদি কেউ হুমকি স্বরূপ হয়ে থাকে বা হুমকির হয়ে কারণ হয়ে দাঁড়ায়, সেটি নিবন্ধিত হোক অথবা অনিবন্ধিতই হোক, তো আমরা আসলে আইন প্রয়োগ করি। কাজে আমরা জনগণের নিরাপত্তার স্বার্থে যখন যেই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং যেই মাত্রায় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, এখানে মাত্রার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো যখন যেই মুহূর্তে যেই মাত্রায় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তখন আমরা সেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তার স্বার্থে সকল ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে আইনগত উপায়ে। সো নিবন্ধিত বা অনিবন্ধিত, এটি আমাদের কাছে খুব একটা বিবেচ্য বিষয় নয়।